এই মানে 1000 পাউন্ডের মতন হয়েছে। নর্মালি এই সময় কেমন হয়? এই সময় না হলে তো 5000 পাউন্ড হওয়ার কথা। আমরা কতক্ষণ থাকবেন এখানে, মানে প্ল্যান কি? নর্মালি তো আগর ঈদ একটু বেশি আসিল, বাট এইবার বেশি বিজি না আসো যাই মুগি। খুব এনজয় করছি, ভালো লাগতেছে অনেক, ফুচকা খাইছি। এই মুহূর্তে আমরা আপনার পার্কে আসছি ঈদুল আজহার আনন্দ উপভোগ করার জন্য। আমার সাথে আমার ফ্রেন্ড আসছে, আমার মিসেসকে নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে একটু উপভোগ করার জন্য এখানে আসছে। ভাই জালমুড়ি খাইতেছি, তানবীর ভাই গ্রিন স্ট্রিটে, ভালো লাগতেছে, না খাইলে মিস করবেন ভাইয়া। এটি হচ্ছে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট। আপনারা জানেন এই গ্রিন স্ট্রিটে ঈদের আগের দিন জনসমুদ্রে পরিণত হয়, তবে এবার অনেকটাই ব্যতিক্রম আবহাওয়ার কারণে। মানুষজনই এখন রাত্র প্রায় 11:30 বাজে এবং এটি হচ্ছে ফুচকার দোকান। এই দোকানের সামনে মানুষের ভিড় লেগে থাকে সব সময়। আমার সাথে দেখছেন দোকানের মালিক। আমরা বলবো ভাই আসলে আজকে কি অবস্থা, মানে কেমন হচ্ছে আপনাদের চাঁদ রাত বা ঈদের আগের দিনে অবস্থাটা কেমন? অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে আমাদের কেন 2 বছর ধরে এখানে আমরা ব্যবসা করি, এত খারাপ জানে কখনো, জানে না কি আছে। দেখতেই তো পাচ্ছেন কোনো লোকই নেই গ্রিন স্ট্রিটে, কী হয়েছে কিছু বুঝতে পারতেছে না। আপনারা আজকে যে ইনভেস্ট করছেন বা অনেক লোকজন তো ইনভেস্ট করে নিয়ে আসেন, আমি মনে হয় 3000 পাউন্ডের কি করছি, 1000 পাউন্ড বিক্রি হয়ে নাই এখনো, মার্কেটিং করছে 3000 পাউন্ডের। এইরকম খারাপ কখনো হয় নাই, এই ফার্স্ট। এই পর্যন্ত কি মানে কেমন বেচা কিনা বা কেমন লোকজন আসছে? এই মানে 1000 পাউন্ডের মতন হয়েছে। নর্মালি এই সময় কেমন হয়? এই সময় না হলে তো 5000 পাউন্ড হওয়ার কথা। ফুচকা, চটপটি, তারপরে সামনে তাই স্যুপ, অন্তন, বিরিয়ানি। বিকেলে ভালোই ছিল, সুন্দরপুর থেকে। ভিড় নর্মালি আপনি 8টা 9টা থেকে, মানে গত রোজার ঈদে তো মনে করেন এই যে ইফতারে রাখতে কিন্তু বেশ হয়ে গেছে। এটা কি কুরবানি ঈদে সবসময় এরকম থাকে? না না, গত কুরবানিতে আমরা অনেক ভালো ব্যবসা করছি, অনেক বড় অনেক ভালো ব্যবসা করছি। এরকম ঈদে আপনারা কেমন বিজি করেন আসলে, মানে আনুমানিক কেমন? আনুমানিক 8-9-10-এর মতো চলে যায়। আজকে কি মনে হয়? আজকে 1.5 হবে না, এত খারাপ। এটা আসলে ওয়েদারই মনে অনেকটা ব্যাড লাক নাকি মানুষের কোনো ঈদের দিন আসলে যে পরিমাণে ব্যবসা ওনারা করে থাকেন তার ধারে কাছে নেই এবার অনেকটাই। অনেকে বলছেন আবহাওয়ার কারণে মানুষজন নেই, অনেকে আসেননি এবং এই সময় আসলে এখানে দাঁড়ানো কঠিন হয়ে যায় মানুষের কারণে। তবে ব্যবসায়ীদের প্রচণ্ড ক্ষতি হয়েছে এবার, তিনি যেটি বললেন। আমার মনে হয় শুধু তিনি নন, অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও বলেছে আজকে তাদের খুবই মন্দা গিয়েছে এই চাঁদ রাতে বা ঈদের আগের দিন রাত্রে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো বা যারা এখানে ঘুরতে এসেছেন জানবো তাদের কাছ থেকে তারা কেন এসেছেন, তারাই বা কেমন এনজয় করছেন আজকের এই ঈদের আগের দিন। এটা হচ্ছে আমার দেশের বাইরে হচ্ছে প্রথম ঈদ মুবারক সবাইকে, তারপরও বললাম আর স্ত্রীটা আরও ভালো লাগতেছে, কিছুক্ষণ ছিলাম আর সবাই মেহেদি দিতেছে, দেখতে ভালোই লাগতেছে, ইনশাল্লাহ সবাইকে ঈদ মুবারক দেওয়া যাবে ভাই। আজকে এনজয় করলাম, ঈদের আগের দিন রাইট সব ফ্রেন্ড বন্ধু মিলে এনজয় করলাম। ও চিন্তা বাজারও লাগান লাগে।